ফিতনার আলী। কন্যাদের নাম হামিদা বানু ও হাসিনা বানু। এই মীর নিসার আলী তিতুমীর। ছেলেবেলায় খুব স্বাচ্ছন্দ্যে তিতা ওষুধ খেতেন বলে তার নাম হয় তিতুমীর। কলভিনের বর্ণনা অনুযায়ী যমুনা ও ইছামতী নদীর মাঝামাঝি এলাকাসহ তৎকালীন নদিয়া জেলার কিছু অংশ তিতুর প্রভাব বিস্তারিত হয়েছিল। 300-400 জন অনুসারীদের নিয়ে দল গড়ে ওঠে। দৈর্ঘ্যে 18-20 মাইল ও প্রস্থে 12-14 মাইল ছিল তার এলাকা। তিতুমীরের প্রচারের ফলে রক্ষণশীল প্রভাবশালী মুসলমানগণ তার বিরুদ্ধাচারণ করতে থাকে। তিতুমীরের দলের সংখ্যা বৃদ্ধি ও সংগঠিত রূপ দেখে জমিদারেরা প্রমাদ গুনতে থাকে। তৎকালীন জমিদারেরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী আর প্রজারা ধর্মবিশ্বাসে মুসলমান। এই সূত্র ধরে জমিদারেরা তিতুমীরকে সাম্প্রদায়িক ব্যক্তি হিসাবে আখ্যা দিতে চায়, কিন্তু সেসব তুচ্ছ করে গরিব কৃষক শ্রমিক তন্তুবায় শ্রেণী তিতুমীরের ছত্রছায়ায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে যে সমস্ত জমিদারেরা সংঘবদ্ধ হয়েছিলেন তারা হলেন তারাগুনিয়া জমিদার রামনারায়ণ নাগ, নাগরপুরের জমিদার গৌরপ্রসাদ চৌধুরী, উড়ার জমিদার কৃষ্ণদেব রায়, গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, গোবরা গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায়, কলকাতার গোমস্থা পল্টুবাবু, খোড়গাছি মহিলা জমিদারের প্রতিনিধি বা এজেন্ট। এদিকে জমিদার ও নীলকুঠি সাহেবরা তিতুমীরের সাংগঠনিক শক্তিতে ভীত হয়ে পড়ে। এই সময়ে তিতুমীর ও দুদুমিয়া একযোগে সারা দেশে গুপ্ত সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন। জমিদার কৃষ্ণদেব রায় কৃষকদের কাছ থেকে বলপূর্বক কর আদায় করতে থাকেন। দাড়ি কর, বাইজি কর ইত্যাদি বিভিন্ন নতুন করও আরোপ করতে থাকেন। এই সিদ্ধান্তে কৃষকেরা একমত না হওয়ায় তাদের ওপর অত্যাচার আরও বেড়ে চলে। এতে রেগে গিয়ে 1830 সালের 6ই নভেম্বর প্রায় 300 অনুসারী নিয়ে জমিদার কৃষ্ণচন্দ্র দেবের বাড়ি কুড়া গ্রামে হামলা চালায় তিতুমীর। এতে উভয় পক্ষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কলভিন সাহেব লেখেন যে তিতুমীরের অনুসারীগণ কুড়া আক্রমণের সাফল্যে উৎসাহিত হয়ে পরের দিন লাউঘাটির দিকে অগ্রসর হয়। লাউঘাটি অঞ্চলে তিতুমীরের অনুসারী ছিল। কৃষ্ণদেব ও দেবনাথ রায়ের সেনাদের সাথে লাউঘাটিতে যুদ্ধ অনুষ্ঠিত হয়। যুদ্ধের তাণ্ডবে দেবনাথ রায় পরাজিত ও নিহত হন। এই যুদ্ধের ফলে জমিদার ও নীলকরদের ক্ষমতা লোপ পায়। যুদ্ধের পর ওই এলাকায় তিতুমীর প্রশাসক হিসাবে পরিচিতি লাভ করেন। এই ঘটনার পর তিতুমীরের অনুসারীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। ওকেন্দ্রী সাহেবের রিপোর্টে জানা যায় যে তিতুমীর আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকেন। তিনি শৃঙ্খলার সঙ্গে ও নিঃশব্দে জমিদার ও কোম্পানির বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি নিতে থাকেন। এরপর তিতুমীর জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন। তিনি ইংরেজদের খাজনা না দিয়ে তার কাছে খাজনা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। গোবরডাঙ্গা জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই প্রস্তাবে অসম্মত হন, ফলে দুজনের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কালীপ্রসন্নকে সাহায্য করতে তার বন্ধু লাটুবাবু কলকাতা থেকে 200 হাফসি পাইক পাঠিয়ে দেন। 200 লাঠিয়াল পাঠান মোল্লাহাটি নীলকুঠির ম্যানেজার। কালীপ্রসন্নের নিজেরও ছিল 400 পাইক, 200 লাঠিয়াল আর কয়েকটি হাতি। সবাই মিলে আক্রমণ করে তিতুমীরকে। বীরত্বের সঙ্গে লড়াই করে তাদের তাড়িয়ে দেন তিতুমীর। মোল্লাহাটিতে নীলকুঠির ম্যানেজার ডেভিস সাহেব পরাজিত হয়ে পলায়ন করেন। গোলাম মাসুম ডেভিস সাহেবের বজরা ডাঙায় তুলে চূর্ণ বিচূর্ণ করে। এই সেই কলিঙ্গা থানার ধ্বংসাবশেষ। এই অঞ্চল ঘিরে রয়েছে কৃষক নির্যাতনের এক ভয়ঙ্কর ইতিহাস। এই থানার দারোগা ছিলেন রামলাল চক্রবর্তী।
একসময় কৃষকদের কাছে জমিদার বা কোম্পানি থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছিল এই নামটি। অতীত ইতিহাস সম্পর্কে আমি যেটুকু আমার বাবা বা তার আর পার্শ্ববর্তী যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের কাছ থেকে যেটা শুনেছি, থানা ছিল কলিঙ্গা থানা। কলিঙ্গা থানা পরবর্তীকালে বাদু মানে এই যে নদী, এই পর্যন্ত যে নদী ছিল, এই নদীটা যখন আস্তে আস্তে মজে বাদুড়িয়ার দিকে বড় হতে থাকে, তখন এখান থেকে থানা উঠে গিয়ে বাদুড়িয়াতে গিয়ে হয়। কলিঙ্গা যে ইতিহাস সেটা হচ্ছে নীলকর সাহেবদের যে কুঠি সেখানে এখানেই ছিল এবং থানাও সঙ্গে ছিল। এখানে অ্যাকচুয়ালি ওই নীল চাষিদের, যারা নীল চাষে বাধ্য না হতো, তাদেরকে এখানে আনা হতো এবং এখানে এনে তাদের অকথ্য অত্যাচার করা হতো। সেই অত্যাচারের কাহিনী সাধারণ মানুষ জানত যে কলিঙ্গে নিয়ে যাওয়া মানেই এই মানুষগুলো অত্যাচারিত হবে এবং তাদের বিরুদ্ধে নানা রকম পীড়নমূলক ব্যবস্থা নেওয়া হবে। যার জন্যে সেই থেকেই কলিঙ্গার নাম শুনলেই সাধারণ মানুষ আঁতকে উঠত এবং সাধারণ মানুষের বলতো ভাত। তিতুমীরের বিষয়ে রামলাল যে রিপোর্ট কাউন্সিলে পেশ করেছিল তাতে লেখা ছিল, তিতুমীর অসম্ভব পরাক্রমশালী, জমিদারদের চাটুকার ও ইংরেজের পদলেহনকারী পুলিশ কর্তা হিসাবে তিনি যথেষ্ট নাম অর্জন করেছিলেন। তিতুমীর ছিল তার চক্ষুশূল। শেষ পর্যন্ত নারকেল বেরিয়ার যুদ্ধে তিতুমীরের অনুগামীদের হাতে তিনি বন্দী হন। তিতুমীরের দলের ক্রমবৃদ্ধিতে জমিদারদের অবস্থা তখন থরহরি কম্প। নীলকুঠি সাহেবরাও প্রাণ বাঁচাতে পালিয়েছেন নীলকুঠি ছেড়ে। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি ছিল তিতুমীরের, তাই তার ভাবনাও ছিল সুদূর প্রসারী। তিনি বুঝলেন এরপর কোম্পানি হাত গুটিয়ে বসে থাকবে না। ভরতপুরের মাটির কেল্লার আদলে তিনি নারকেল বেড়িয়ায় গড়ে তুললেন বাঁশের কেল্লা। দ্বিস্তরে এই কেল্লা, প্রথম স্তরে বাঁশ, পরে মাটি। কথিত আছে মাত্র তিন দিনে তার অনুগামীরা এই বাঁশের কেল্লা তৈরি করে। তিতুমীর জানতেন তারা যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন, তাই কেল্লাতে নানা রকম অস্ত্র মজুদ করলেন। তবে কোনোটাই প্রচলিত যুদ্ধাস্ত্র নয়, বল্লম, সড়কি, দা, কুড়ুল, তীরধনুক ইত্যাদি গ্রাম্য অস্ত্র। আশ্চর্য হতে হয় মজুদ অজস্র কাঁচা বেল, যা পরবর্তী যুদ্ধকালে ব্যবহৃত হয়েছিল এবং তা সুফলও পাওয়া গিয়েছিল। 1831 খ্রিস্টাব্দ 14ই নভেম্বর নদিয়ার ম্যাজিস্ট্রেট স্মিথ সাহেব, বারাসাতের ডেভিড অ্যান্ড্রুজ, ক্যাপ্টেন সাদারল্যান্ড সদল বলে বসিরহাট থানায় সমবেত হলেন। তাদের সঙ্গে ছিল একজন হাবিলদার, একজন জমাদার আর 30-40 জন সৈন্য। তিতুমীরকে জব্দ করবার জন্য এটাই যথেষ্ট বলে কাউন্সিলের অভিমত। আলেকজান্ডার সদল বলে নারকেল বেড়িয়া অভিমুখে রওনা হন। তিতুমীর আগে থেকেই আলেকজান্ডারের যুদ্ধ অভিযানের কথা অবগত ছিলেন। সেনাপতি গোলাম মাসুদ 500 সৈন্য নিয়ে নারকেল বেড়িয়ার পূর্ব প্রান্তে সমবেত হলেন। আলেকজান্ডার বজরা নিয়ে ইছামতির শাখা মাসকাটা খালের ভড়ভড়িয়া তীরে সমবেত হন। এটাই সেই ঐতিহাসিক বড়বড়িয়ার খাল। কথিত আছে তিতুমীরের সৈন্যের সঙ্গে ইংরেজ সৈন্যের তুমুল যুদ্ধ হয়। তৎকালীন বারাসাত এবং বসিরহাটের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের এই স্থানেই যুদ্ধ হয় এবং তিতুমীরের সৈন্যদের কাছে ইংরেজ সৈন্য পরাজিত হয়ে এই খাল টপকে পালাতে গিয়ে অনেক সৈন্য ঘোড়াসহ এই খালে মৃত্যুমুখে পতিত হয় এবং আলেকজান্ডার পালিয়ে যায়। তিতুমীর 24 পরগনা, নদিয়া ও ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে কোম্পানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। ১৮৩১ সালের 13ই নভেম্বর ব্রিটিশ সৈন্যরা বিশাল বাহিনী নিয়ে তাদের ঘিরে ফেলে। তিতুমীর বলিষ্ঠ ঘোষণা করেন, ভাই সব, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হার জিত আছেই,
এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। 14ই নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমীর ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমীর ও তার সৈন্যরা ব্রিটিশ সেনাদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। অনেকে বলেন এই যুদ্ধে লড়াই চালাতে চালাতেই প্রাণ হারান তিতুমীর ও তার 40 জন সহচর। তার বাহিনীর প্রধান মাসুম খাঁ বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়, বাঁশের কেল্লা গুঁড়িয়ে দেওয়া হয়। আবার অনেকের মত, তিতুমীর যুদ্ধক্ষেত্র থেকে অলৌকিক উপায়ে অদৃশ্য হয়ে যান এবং সেই কারণেই তার লাশ জনসাধারণের গোচরে আসেনি। বাঁশের কেল্লা আক্রমণে ইংরেজদের কিছুটা দ্বিধা ছিল। তিতুমীরের অস্ত্র সম্ভার সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না, কিন্তু এই বাংলায় মীরজাফরেরা বারংবার জন্ম নেয়। তিতুমীরের এক ঘনিষ্ঠ সহচরের বেইমানিতেই নাকি ইংরেজরা জেনে যায় যে অস্ত্র সম্ভার বলতে তেমন কিছুই নেই এই কেল্লায়। তখন তারা স্বাচ্ছন্দ্যে কেল্লা আক্রমণ করে এবং গুঁড়িয়ে দেয়। যুদ্ধের সমাপ্তি ঘটে। বাঁশের কেল্লা আজ ইতিহাস মাত্র, তার কোনো অস্তিত্ব আজ আর নেই। তবু তিতুমীর আজও ওই অঞ্চলের মানুষের প্রাণ ও শক্তি। বাঁশের কেল্লা যেখানে ছিল সেখানে স্মৃতিসৌধ গড়ে উঠেছিল, ওই ভূমিতেই আজ গড়ে উঠেছে শহীদ তিতুমীর মিশন। এই মিশন একটি সংগ্রহশালা গড়ে তুলেছে তিতুমীরের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে। দূর দূরান্তের বহু মানুষ এখনো আসেন তিতুমীরকে শ্রদ্ধা জানাতে। এই অঞ্চলেই অনুষ্ঠিত হয় তিতুমীর মেলা বেশ কয়েকদিন ধরে। শহীদ তিতুমীর মিশন আজও অক্লান্তভাবে তিতুমীরের আদর্শ ও ভাবধারা প্রচার ও প্রসার ঘটিয়ে চলেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সেদিন মানুষ তিতুমীরের লড়াইয়ে অংশগ্রহণ করেছিল, এ কথা স্বীকৃত হলেও সেদিন যেমন উচ্চবর্ণের হিন্দু ও মুসলমানদের একটা অংশ তিতুমীরকে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছিল, তেমনি আজকের কিছু মানুষও তিতুমীরকে সাম্প্রদায়িক তকমা লাগাতে চান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিশ্বজিৎ বাগের ইতিহাস পুস্তকে এমনই উল্লেখ পাওয়া যায়। বহু মানুষ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। শহীদ তিতুমীর মিশন এই উক্তির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায়। তারা দাবিপত্র তুলে দেন জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাতে। আমি রবিউল হক, সম্পাদক শহীদ তিতুমীর মিশন, নারকেলপেড়িয়া বাঁশের কেল্লা, খানা বাদুরিয়া, উত্তর 24 পরগনা। ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে একটা উজ্জ্বল নক্ষত্র আমরা মনে করি মীর নিসার আলী সৈয়দ তিতুমীর, যিনি 1857 সালে সিপাহী বিদ্রোহের আগে এই আন্দোলনটা এখানে করেছিল। যার ফলশ্রুতিতে দেখা গেল তিতুমীরকে নিয়ে যে লড়াই শুরু হলো, সেই লড়াইটাকে ভণ্ডুল করার জন্য 2017 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিচালিত যে বই, সেই বইতে তিতুমীরকে ভুল তথ্য সংশোধন করা হয় এবং তিতুমীরকে একজন সাম্প্রদায়িক নেতা হিসেবে চিহ্নিত করার ফলে 2017 সালের এপ্রিল মাসে মূলত ওই বইটাকে বাতিল করার উদ্দেশ্যে তিতুমীরকে নিয়ে প্রকৃত মূল্যায়ন করার নিরীক্ষে দাঁড়িয়ে শহীদ তিতুমীর মিশনের জন্ম। পশ্চিমবঙ্গ সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ খুব সহানুভূতির সঙ্গে আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং তারা সেই বইটাকে বাতিল বলে ঘোষণা করেন। সেইখানে দাঁড়িয়ে আমাদের মনে হল মীর নিসার আলী সৈয়দ তিতুমীরের যে লড়াই আন্দোলন, গোটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনকে মুছে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে
মূলত সেই ভাবনা থেকে এই মিশনের জন্ম এবং সেই লড়াই এখনো চলছে। ইতিহাসের পাতায় আমরা নারকেলবাড়িয়াকে যে ল্যান্ডমার্ক হিসেবে পেয়েছি, পাশাপাশি বাঁশের কেল্লা একটি তিতুমিরের নামের সঙ্গে সমার্থক শব্দ, সমার্থক কথা, যে কথাটি শুনলেই, যে বাঁশের কেল্লার কথা শুনলেই তিতুমিরের নাম এবং নারকেলবাড়িয়া গ্রামের নাম উঠে আসে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আজকে বিগত যে সরকার আমাদের এখানে ছিল বা বর্তমান সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নারকেলবাড়িয়ার যে আশেপাশের ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, বিশেষ করে এই বাঁশের কেল্লার ধ্বংসভূমি যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় কোনো সরকারিভাবে চিহ্নিতকরণ বা কোনো সড়ক তৈরি হয়নি। তিতুমিরের সেনাদের সঙ্গে যে লড়াইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়েছিল এবং যে তার প্রধান সেনাপতি গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরও অনেক যারা তিতুমিরের সহযোদ্ধা ছিলেন তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির স্থান যা আমরা শুনে আসছি ফাঁসতলার মাঠ হিসেবে। আমি সাজ্জাদ আলী, তিতুমির মিশনের সদস্য। ভারতের মুক্তি সংগ্রামের যে প্রথম শহীদ তিতুমির, তিতুমিরের ওই ইংরেজদের সহিত যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের প্রধান সেনাপতি গোলাম মাসুম, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই জায়গায় তার ফাঁসির মঞ্চ ছিল, এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল। সেজন্যে সরকারের কাছে আমাদের আবেদন, যাতে এই গ্রামবাসী হিসাবে এবং তিতুমির মিশনের সদস্য হিসাবে আমরা আবেদন করছি, এ যাতে গোলাম মাসুমের নামে যাতে একটা স্মৃতিসৌধ নির্মাণ হয়। এখানেকার যে জমির মালিক মঙ্গলা মণ্ডল এবং হায়দার আলী, তাদেরও ইচ্ছা যে এখানে একটা স্মৃতিফলক তৈরি হোক। তিতুমিরের সঙ্গে ইংরেজ সেনাদের যে লড়াইয়ের একটা ঐতিহাসিক স্থান, সেই ঐতিহাসিক স্থান হিসেবে আমরা যতদূর জানি যে ইংরেজ যিনি কমান্ডার ছিলেন সেনাবাহিনীদের, তাদের সেই কমান্ডার